এখানে আলাদা করে। এখানে আছে হলুদ, মরিচ আর জিরা, ধনিয়া আর অল্প পরিমাণে গরম মশলা, কারণ আমি এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়েছি। আর পেঁয়াজকে আগে থেকে বেরেস্তা করে দেন আজকে এভাবে রান্না করবো আর কি। সো আমি সবগুলো এক করে দিলাম। আর এখানে আমি নিয়েছি হলো আদা রসুন বাটা। 4 কেজি গরুর মাংস রান্না করার জন্য আমার যে পরিমাণটা লাগবে, আমি ঠিক সেই পরিমাণ আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে ফেলি। আর আমি সবসময় ট্রাই করি যখন আমি রান্না করি আর কি, যদিও আমি অনেক বেশি, খুব বেশি রেগুলার বেসিস রান্না করি না, যেটা সত্য। সো যখনই রান্না করি আমি ট্রাই করি যে ফ্রেশটা দেওয়ার জন্য। ফ্রেশটা দিলে খাবারের টেস্টটা ডিফারেন্ট হয়, ভালো লাগে। নর্মালি আমরা যে ফ্রোজেনটা করি বা বাইরে থেকে কিনে এনে আদা রসুন বাটাটা, এটা কিন্তু অত মজা লাগে না। আর যখন আমরা ফ্রেশটা দিই, কারিটাকে আরো বেশি ইয়াম্মি করে ফেলে। সো আমি এখন একটু লবণ মিক্স করে ফেলবো। 4 কেজির অনুযায়ী তো আমি এক্সাক্ট মাপ দিতে পারবো না, আমি অ্যাড করব। আর লবণ কিন্তু বেশি হইলে বিপদ, কম হইলে আমি অ্যাড করতে পারবো। সো এখন এটাকে মিক্স করে ফেলবো। আমার হাত দিয়ে মিক্স করতে গরুর মাংসের উপরে একটু ম্যারিনেট করে নিচ্ছি, এখন বসাই দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো ইস্পির জন্য মিল্ক দিলাম, আর রাতের আজকের জন্য রান্না বান্না হয়ে যাচ্ছে। আর ইস্পির মিল্ক খাওয়ানোর পর, কারণ ওরা ডিনার করে ফেলছে, তারপর আমি ফ্রি, একটু কাজ করতে পারবো রান্না বান্না শেষ হলে। আজকে মিল গরম করে নিচ্ছি, কারণ কালকে এগুলো ক্যারি করে তো ওকিং নিয়ে যেতে পারবো না, তাই এগুলো আজকে করে ফেলতেছি। মিল গরম করে নিচ্ছি, সুমন এসে খাবে, আমিও খাবো। কারি কিন্তু আমাদের হয়ে গেছে, মাশাল্লাহ, দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও মজা হবে। এই তো ফাইনালি রেডি হয়ে গেলাম ভাইয়ের বাসা। অনেকেই আমার ভাইয়ের বাসাটা দেখতে চেয়েছিলেন, কমেন্টও করেছেন। এটা হলো মাস্টার বেডরুম। আজকে তো মাম্মিকে অনেক হেল্প করছে আরফি ক্লিনিংয়ে, তো আমরা এখন চলে যাচ্ছি ফাইনালি, চলো। এটা হলো আরফি আর ইশফির রুম, ছিল অনেকদিন। এটা আরফি আর ইশফির রুম ছিল লং টাইমের জন্য, তো এখন আর ফিশফি খুব মিস করবে এই রুমটাকে। আজকের পর থেকে নতুন বাসায় আবার ওদের নতুন রুম। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে ভাইয়ের বাসাটা, এত সুন্দর। সূর্য ভাইয়ের পছন্দ আছে বলা যায়, আর খুব গোছানো, ফার্নিশড। চলো চলো আমরা বের হয়ে যাই, গাড়ি আসছে তো, চলো। আর এটা হলো করিডোর, টয়লেট করিডোর। করিডোরটা অনেক বড়। আর সবচেয়ে, যেটা সবচেয়ে বড় রুম হলো লিভিং রুম, অনেক সুন্দর। আর আমি এই জায়গাটাকে অনেক মিস করবো, অনেক বেশি মিস করবো, এই সুন্দর সিন অনেক মিস করবো না, দেখা খুব সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটাকে মিস করবো, এই পার্কটাকে। আমি সকালে ঘুম থেকে উঠি, হ্যাঁ হ্যাঁ আমরা এখনই চলে যাচ্ছি, অনেক ভালো লাগতো, সব কিছু দেখা যায়, সবাইকে দেখা যেত। আমার ভাইয়া ওই ভিডিও দেখে অবাক হবে, ওয়াও, বাসা একদম খালি, এতদিন জিনিসপত্রে ভরপুর ছিল, বাচ্চারা দৌড়াদৌড়ি, এই রুম থেকে ওই রুমে, খেলনা তো ভরে গেছিল, সব ফেলে দিছি, আবার নতুন বাসা গিয়ে ওই বাসায় আবার ভরাইতে হবে। তো আর ভাইয়ের কিচেন, আচ্ছা আমি এগুলো একটু রাখি, এগুলো রাখা হয়নি, একটু রেখে দিই। ভাই তো এত বেশি গোছানো, ভাইয়ের সব কিছু গোছানো, আমি দেখে খুব অবাক হয়েছি। আর আমরা কোনো বিন রাখতেছি না, কারণ যেহেতু আমার ভাই এখন আমাদের সাথেই থাকবে আমার ভাবি আসার আগ পর্যন্ত। মাম্মি এগুলো রেখে দিই,
এগুলো একটু ঘুরে রেখে দেই। এটা বাটি এগুলো বাটি হ্যাঁ এগুলো বাটি তো সব রেখে দিচ্ছি। ভাইয়া আমাদের সাথে থাকবে লম্বা সময় ভাবি আসা পর্যন্ত। হ্যাঁ আমাদের সাথে থাকবে। তো এগুলো একটু গোছাই রেখে দিয়ে যাচ্ছি যাতে কোনো না হয়। আর চকলেট গুলো তো আচ্ছা তারপর সূর্য ভাইয়া আসবে মাঝে মাঝে। ভাইয়া যখন সময় থাকে, ভাইয়া অনেক বিজি, ভাইয়া যখন সুযোগ থাকবে সূর্য ভাই ইনশাআল্লাহ সূর্য ভাই আসবে। আমি জন্য ভাইয়া আজকের জন্য একটু মিল্ক বানাবো। আজকের জন্য মিল্ক আর হলো আচ্ছা এগুলো রেখে দিই। সব ওয়াশ করে রেখেছিলাম, ধোয়াতলা করে রেখেছি যাতে কোনো কিছু এলোমেলো না থাকে। আমার ভাইয়ের ঢুকে যাতে সব কিছু দেখে ফিটফাট আর ভাইয়া কিন্তু অনেক বেশি গুছানো, অনেক বেশি। আমি একটু এলোমেলো, আমাদের বোনদের মধ্যে ভাই বোনদের মধ্যে আমি একটু এলোমেলো, বাট আমার ভাইয়া খুব গোছানো। থাকার কথা এই তো দশ পাউন্ড এই যে আমরা চলে যাচ্ছি ভাইয়া ফাইনালি। এই তো ভাইয়ের বাসা খুব মিস করবো, এটা আসলে মেইন ডোর, এদিক দিয়েই ভাইয়ের বাসায় যাই। কিন্তু এতদিনে যে এইখানে আমরা কিচেনটা বেশি ইউজ করতাম আর ভাই আসলে এদিক দিয়ে ইউজ করবে, তখন ভাই ভাবি যখন থাকবো তখন রেগুলার। আমরা তো জাস্ট বেড়াইতে আসছিলাম আর কি। আপনি আজকে আপনি খুশি, আপনি আজকে নিজের বাসায় যাবেন। থ্যাংক ইউ সো মাচ। যাইতে যাইতে তো ভিডিও করবো, সবার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। অফ কোর্স।